কোনো অসুবিধা নাই কোনো আই এম ওপেন টু টু মিডিয়া একেবারে কমপ্লিটলি ফ্রিলি আমি আপনাদের অ্যাক্সেস দেব আপনারা যা মনে মনে আছে জিজ্ঞেস করতে পারেন ভোটার নাই কেন একচল্লিশ পার্সেন্ট গত দশ তারিখ ছিল আর গত আঠারো তারিখটাই আপনারা জানেন বোধ হয় ওর চাইতে বেশি তো এটা তো ঠিক যে একটা বেশ কয়েকটা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতেছে না আর তাদের সাপোর্টরা স্বাভাবিকভাবেই আসবে না আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে এ করতে হবে বাংলাদেশ যখন ইংল্যান্ডের মাঠে খেলে নিউজিল্যান্ডের মাঠে যখন খেলতে ছিল দেখছেন কি যে গোটা গ্যালারিটা ফাঁকা এই যে গ্যালারিটা গোটা ফাঁকা এটা তারা তো ধরেই নিয়েছে কি সে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে হেরে যাবে তখন হতে দর্শকের আগ্রহ থাকে না কিছু বাংলাদেশি দর্শক যে ওখানে উপস্থিত হয় ঠিক তেমনি একেবারে কোর যারা ভোটার প্রার্থীদের তারা ছাড়া যদি দুজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে পরে হয় না আপনি দেখেন যেখানে শক্তিশালী দুজন প্রতিদ্বন্দ্বী ছিল যে সমস্ত উপজেলাতে আঠারো তারিখে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ভোটকাস্টিং হয়েছে তো এটা এটা এক একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে অনেক জায়গাতেই আসলে হতেছে আমাদের সিস্টেমটা এমন উপজেলার যে চেয়ারম্যানই হতেছে সর্বময় ক্ষমতার অধিকারী যখন হতেছে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান কোনো কোনো জায়গায় হয়েছেন তখন মহিলা ভাইস চেয়ারম্যান অথবা পুরুষ ভাইস চেয়ারম্যান তাদের ব্যাপারে অত বেশি আগ্রহ ভোটারদের কাছ থেকে দেখা দেখা যায় না তারপরও হতেছে আপনি একচল্লিশ পার্সেন্ট বা তেতাল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট ভোটারে উপস্থিতি আমি খুব একটা বেশ খুব একটা কম মনে করি না যদিও আমাদের বাংলাদেশের যে ট্র্যাডিশন সে ট্রাডিশানে কম বাট এতে সত্যি সত্যি বিশ্বের যদি গণতন্ত্রের চেহারাটা দেখেন তাহলে এত কম না বলি নাই এখানে যেই জায়গাতে নির্বাচন কমিশন তো কোনো উদ্যোগ নেওয়ার কোনো কোনো কারণ আছে বলে মনে করি না তা কারণ হতেছে ওনারা আমাদের সঙ্গে নিবন্ধিত হয়েছেন একটা মাত্র কারণে নির্বাচন করার জন্য এবং তারা যদি নির্বাচনের জন্য নিবন্ধিত হয়ে যদি নির্বাচন না করেন তাহলে পরে এটা দুঃখজনক আমরা এটাকে আমরা ওনাদেরকে সবসময় স্বাগত জানাতেছি আসার জন্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি অন্তত আপনারা বলতে পারবেন না গত দুটো যে নির্বাচন উপজেলা হয়ে গেছে সেই জায়গাতে নির্বাচনী অনিয়ম যেখানে হয় না আমি বলবো না যেখানে হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছি একেবারে পুরো উপজেলা নির্বাচন বন্ধ করে দিয়েছে সেই জায়গাতে নির্বাচনী পরিবেশ নাই কারো পক্ষ থেকে বাধা দেওয়া হয়তো হতেছে একে লোকজনকে আসার জন্য রকম কোনো অভিযোগও আমি পাই নাই তাহলে পরে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা কিন্তু এটা করব করতেছি করব এখন তারপরে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনের নিয়ামক হচ্ছে আমাদের তো সবসময় বলতেছি যে আপনারা আপনাদের ভোটারকে মোবিলাইজ করেন যারা প্রার্থী তাদেরকে তারা যদি যতটুকু তাদের সামর্থ্যের একটা ব্যাপার আছে কিন্তু অনেক প্রার্থীর সেই প্রার্থীরা যদি তাদের সামর্থ্যটা বাড়ায় অবশ্যই ভোটার বাড়বে আর তারপরে হচ্ছে ভোটার আমি নিজে ব্যক্তিগতভাবে বলতেছি দু একটা ঘটনা ছাড়া যেমন গত নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমা এবং আরও কয়েকটা জায়গায় দিনাজপুরের একটা জায়গা ছাড়া মোটামুটি কিন্তু সবই মোর দ্যান ফিফটি পারসেন্ট আপনারা বোধ জানেন কি যে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে দেশে কিন্তু পঞ্চাশ ডলার ফাইন করা হয় ভোট না দেওয়ার জন্য তারপরেও কিন্তু পঞ্চাশের কাছাকাছি পৌঁছতে তাদের বড় কষ্ট হয় আসসালামু আলাইকুম আসলে বক্তব্য স্যার নিজে দিবেন

একদম দিনের পর দিন বিক্ষোভ করতেছে বিভিন্ন ব্যাপারে এখন ওনারা উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগ প্রকাশ করার জন্য আমরা অত বেশি ইয়ে নই চিন্তিত নই যদি আমার দেশের জনগণ কি কী মানে কি কী করতেছে এরা শান্তিতে আছে কিনা এরা এই পরিবেশটাকে মেনে নিতেছে কিনা বা ওদের ওদের মনের মধ্যে কি আছে এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বড়